আজ আমি নিয়ে এসেছি খুব চটজলদি তৈরি হয় এমন একটা ব্রেকফাস্ট রেসিপি। সকালে ব্রেকফাস্টে খুব সুন্দর একটা রেসিপি আর হেলদিও ব্রেড চিজ এগ স্যান্ডউইচ। খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ে এই রান্নাটা করা যায়। তো চলুন প্রথম থেকে শেষ অবধি কীভাবে আমি এই ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিন। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি বন্ধুরা সবাই ভালোই আছেন। চলুন শুরু করি আমার আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে দুটো ডিমকে ফাটিয়ে নিয়ে নেব। এরপর আমি এখানে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজকে ছোটো ছোটো চপিং করে কেটে নিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে দেব প্রায় এক মুঠোর মতন কুচানো ধনে পাতা। এরপর আমি এখানে দিয়ে দেব হাফ টেবিল স্পুন নুন। এরপর দেব হাফ টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো। এরপর আমি দেব হাফ টেবিল স্পুন চিলি ফ্লেক্স। দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব, ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। একটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব যাতে সব উপকরণগুলো ভালোভাবে ডিমের সঙ্গে মিশে যায়। ভালোভাবে ডিমটা ফেটানো হয়ে গেছে, এবার এটা একটা সাইড করে রেখে দেব। এবার আমি মূল রান্নায় ফিরে যাব। গ্যাস অন করে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব একটু বাটার। প্যানটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব বাটার। বাটারটাকে প্রথমে ভালো করে মেল্ট করে নেব। বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবারে দুটো পাউরুটিকে ভালো করে সেঁকে নেব, টোস্টের মতন করে নেব বাটার দিয়ে। এরমভাবে চেপে চেপে আমি পাউরুটিগুলোকে টোস্ট করে নেব। পাউরুটিগুলো এরমভাবে টোস্ট করে নিয়েছি, ঠিক একই রকমভাবে আমি আরও দুটো পাউরুটিকে বাটার দিয়ে টোস্ট করে নেব। আমি চার পিস পাউরুটি এখানে টোস্ট করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব আর একটু বাটার। বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এরপর আমি যে ডিমের মিশ্রণটা গুলে রেখেছিলাম সেটাকে প্যানের মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দেব আমি টোস্ট করে রাখা দুটো পাউরুটি। মাঝখানটা একটু সামান্য একটুখানি ফাঁকা করে দুটো পাউরুটিকে আমি এখানে দিয়ে দেব। ওর ওপরটা একটু শুকিয়ে নেওয়ার অপেক্ষা করব ডিমের ওপরটা। দেখুন ওপরে ডিমটা শুকিয়ে শুকিয়ে এসছে। এরপর আমি এটা একটা প্লেটের সাহায্যে ফার্স্টে উল্টে নেব। এরপর উল্টে নেওয়ার পর আবার আমি অপর পিঠটা ফ্রাই প্যানেতে দিয়ে দেব। খুব সাবধানে করতে হবে যাতে ডিমগুলো না ভেঙে যায়। এরপর এরমভাবে ভাঁজ করে নেব। এরমভাবে ফার্স্টে ভাঁজ করে নিলাম। এরপর আমি টমেটো কেচাপ এখানে ভালোভাবে মিক্সড করে নেব উপরটায়। এতে করে খুব সুন্দর একটা টেস্ট আসবে, ব্রেকফাস্টটা খুব সুন্দর খেতে হবে। ভালো করে পুরো মাখিয়ে নেব। এরমভাবে পুরো ডিমটার মধ্যে মাখিয়ে নেব প্রথমে। এরপর আমি এখানে এম সাইজের একটা চিজের কিউবকে গ্রেট করে নিয়েছি, সেই চিজ গ্রেট করাটা ওপর দিয়ে ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই লোতেই থাকবে, এই রান্নাটা পুরো গ্যাসের ফ্লেম লো করেই রান্না করতে হবে, নইলে পুড়ে যাবে। এরপর আমি এখানে দেব 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর দেব টমেটোকে দুটো, একটা টমেটোকেই আমি এরকম চারটে টুকরো করে নিয়েছি, সেই টমেটোর স্লাইস করে কেটে রাখা টুকরোগুলো। টমেটোর স্লাইসগুলো দিয়ে দেওয়া হলে এরপর আমি দেব যে আরও দুটো ব্রেডকে আমি টোস্ট করে রেখেছিলাম, সেই টোস্ট করে রাখা ব্রেডগুলো এখানে আমি দিয়ে দেব। ভালো করে চেপে চেপে সেঁকে নেব।
এরপর মাছখানটা কেটে নেব। এই জন্যই আমি মাছখানটা একটু ফাঁকা করে প্রথমে পাউরুটিগুলো দিয়েছিলাম যাতে মাছখানটা ভালোভাবে কেটে নেওয়া যায়। এরপর আবার অন্য পিঠ একটু ভালো করে শেকে নেব। এতে করে এগ চিজ স্যান্ডউইচটা খেতেও ক্রাঞ্চি হবে আর খুব টেস্টি হবে। ভালো করে একটু শিখে নিচ্ছি ক্যাশিউ ক্রিমটা একদম দোতেই রেখে। এরপর গরম গরম সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে আমার এগ চিজ স্যান্ডউইচ, খুব সুন্দর একটা রেসিপি। এরপর আমি স্যান্ডউইচগুলোকে এরম মাঝখান থেকে ছুরির সাহায্যে কেটে নেব। দেখতেই পাচ্ছেন খুব ক্রাঞ্চি হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে রেসিপিটি। ভেতরটা দেখিয়ে দিচ্ছি কি সুন্দর দেখতে লাগছে, দেখুন চিজটাও গলে গেছে, খুব সুন্দর দেখতেও লাগছে, পুরো চিজি চিজি হয়েছে। এরমভাবে দুটো ব্রেডকে আমি স্যান্ডউইচের আকারে কেটে নেব। এভাবে একদিন অবশ্যই এই ব্রেকফাস্ট রেসিপিটা ট্রাই করে দেখবেন বাড়িতে, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। খুব শিগগিরই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।